ব্যাস পুন্নি, আর একটাও কথা তুমি বলবে না। তোমার মতো ছোট মনের মেয়ের মুখে আমি অহনা সম্পর্কে একটাও কথা শুনতে চাই না। এটা তুমি কি করলে অর্জুন? তুমি আমার উপরে হাত তুললে? মুনি, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, এটা তোমার সঙ্গে। তুমি আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে যে কাজটা করেছো তার কাছে তো এটা খুব সামান্য। বন্নি, না, ওর জন্য নয়। আজ তোমার সঙ্গে যেটা হচ্ছে তার জন্য দায়ী একমাত্র তুমি। বলতে পারো এটা তোমার কুকীর্তির কর্মফল। কি ভেবেছিলে তুমি আমি খুব বোকা, তাই না? আমি কিচ্ছু বুঝি না। বনি, আসলে তুমি আমার ছেলে মানুষের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়ে এসছো। তুমি এতদিন আমার সঙ্গে যা করেছো সব অভিনয় করেছো, মিথ্যে ভালোবাসার নাটক করেছো। এখন প্রশ্নটা হলো এটা যে আমি যদি সবকিছু জেনেই থাকি তাহলে আমি এতদিন তোমাকে প্রশ্রয় দিয়েছিলাম কেন, তাই তো? মানে আমি তোমার স্বরূপটা সেদিনই বুঝতে পেরেছিলাম যেদিন তুমি প্রপার্টি পেপারগুলো আমার থেকে ঠুকে সাইন করে নিয়েছিলে। আমি তোমাকে চিনে ফেলেছিলাম বন্নি, তবু আমি চুপ করেছিলাম। ভেবেছিলাম তোমার এই লোভ, তোমার এই ছেলে মানুষের পেছনে যে ভালোবাসার কথা তুমি বলো সেটা খানিকটা হলেও সত্যি। বিশ্বাস করো, কথার মাঝখানে কথা আমি পছন্দ করি না। চুপ, একটাও কথা নয়। তোমাকে আমি ভুল ভেবেছিলাম। তোমার মতো তোমার ভালোবাসাটা মিথ্যে, জাস্ট মিথ্যে। আসলে সত্যিটা কি জানো? সত্যিটা হলো তুমি একজন দায়িত্ব জ্ঞানহীন মিথ্যেবাদী মেয়ে। এটা পরিষ্কার হয়ে গেছে, এটা এখন জলের মতো পরিষ্কার প্রমাণ হয়ে গেছে আমার কাছে। সবকিছু পরিষ্কার আমার কাছে। কি হলো বলো তো বন্নি? পায়ের তলায় মাটি পাচ্ছ না তো? এই যে তখন কি সব বলছিলে, নিজে জ্বললে সকলকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, পিষে দেবে, কি হলো সেসব?